যদি বৌসা যোগ আর সুন্দর লাগবে গো, যদি বৌসা যোগ আর সুন্দর লাগবে গো, তুমি আমার প্রথম সকাল বেলা, এত কিন্তু এত কিন্তু একা কি বিকেল, ও মা রে ক্লান্ত দুপুর বেলা। সোনা বাবু কিটা পিছুরে করছো না? হ্যাঁ পরোটা ভাইছি, দেখতেছস না তুই? এখন পরোটা বাজার করতে গিয়া আমি সয়াবিন তেলের ডিলারের মাইয়াকে বিয়ে করবো, ইয়ালে বলি তেল নি, আগে থেকে প্র্যাকটিস করতেছি বাবু রে। এটা কোন লিকুইড সোনা রে বাবু রে, সোনার সাথে সোনার দাম বেশি। তোমার মতো বদমাইশ লোক বাবু রে আমার জীবনে দেখছি না বাবু রে। কিয়া যখন দেখতাম যে পেঁয়াজের দামটা বাড়ছে, এই যে পেঁয়াজ ব্যাপারে সুন্দর পিছু পুরো পৃথিবীর মানুষ জানে নাকি বদ বস নাকি পেঁয়াজ ব্যাপারে মাইয়ারে বিয়া করবো, আবার তোমার তেলের দাম বাড়ছে, আবার কি তেল ব্যাপারে সুন্দর বুঝতেছো বাবু রে? ওটা পেঁয়াজের দাম হরি গেছে কই, পেঁয়াজের দাম পেঁয়াজ টিয়াজ এখন বাদ, এখন অনলি সয়াবিন তেল ইজ রিয়েল, সয়াবিন তেল ইজ ট্রু লাভ। তুমি আমার ভাই দুনিয়ার বদমাইশ ভাই, যখন বাসার দাম বাড়বো তখন যে বাস বাপের আছে না, বাস বাপের মায়ের ফোন তো বন্ধ করবা। এরে নিলয় মুখ সামলাই কথা বল, আমি তো সিনিয়র। এবার তোমার যে কি বাসলা মাইয়া বাস যখন ডোয়া দিবা ফোনের ভিতরে, তখন যে বাপ পাড়া তো সিরিয়াস না, তোমরা সবাই থাকো সুখে এরকম গান কইবা, আর কামাল টাকা শুন মাইক বাড়া কইরা কবে দিতে কবে বড় একটু কানবা, তোমার কপালে বিয়া তো জীবন হইতো না মিয়া শুধু। এই যা 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 বদমাইশ করে এটা সয়াবিন, যদি আর আসল ছোট ভাই হই থাকো তাহলে একটা সয়াবিন তেলের ডিলারের মাইয়া খুঁজি যাই বিয়া করব। বদমাইশ আমার প্রথম সকাল বেলা মনা আমি কি করতাম বলো না, হ্যাঁ দেখছো নি বাবু রে কদিন পরে বিয়ে হইলে মানুষ কি করবে জানো নি, এই যে সয়াবিন তেল দেখতেছো না বৌরে বাবুরে বৌরে যে কি যে ভালো লাগতেছে, কদিন পরে মানুষ মনে করে যে এক বড়ি দুই বড়ি স্বর্ণ না দিই, 1 লিটার 2 লিটার 10 লিটার 20 লিটার তেল দিব, আমি কি করতাম? গতবার যখন পেঁয়াজের সিজনে যখন পেঁয়াজের দাম বাড়ি গেছে কই, এক মাইয়ার লগে পেঁয়াজ ব্যাপারে মাইয়ার লগে মোটামুটি বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে কই বাবুরে, যেই নাকি বিয়ের কার্ডটা অলরেডি সবাই বেলছি, যেই না মোটামুটি কি বিয়ের ডেট হইবার 4-5 দিন আগে বকত করে কি পেঁয়াজের দাম এটা কমে গেছে কই, তখন এই মাইয়ারে বিয়ে করে আর কোনো ফায়দা আছে? তখন কি আমি আস্তে করে তালাক দিয়ে দিছি যে বাবুরে এই বিয়া আমি আর করতাম না। এখন তো তেলের যোগ, চারোদিকে তেল, উপরে তেল নিচে তেল, ডানে তেল বামে তেল, তেল আর তেল দেখছো নি বাবুরে, হলুদ কালার একদম পিওর হলুদ, 24 ক্যারেটের লিকুইড সোনা এটা, সোনা আমি আর পেঁয়াজ ব্যাপারের সাথে নাই, এটা তুমি মানে নাও, অনলি সয়াবিন তেল ইজ রিয়েল, ঠিক আছে? যত তেল মারানির জিরে আছে না বেগুনেরও তো বিয়ে করতে মাইতেন না, মানে যত ওই তেল মারানির ডিলারদের ভিতরে যত কি সুন্দরী গামাইয়া আছে আমি হেঁটে কি বিয়ে করবো কোনো কথাবার্তা ছাড়া। তুমি আমার প্রথম সকাল বেলা তেল, যদি থাকে জীবনে তেল যাইতে হবে না, নেড়ার তলে মাথায় পড়বে না বেল, অনলি তেল 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 ইজ রিয়েল। কি পরিমাণ দাম এই তেলের দেখছো নি, তেলের দামটা যে কি পরিমাণে বাড়ি গেছে রে মনা, আমি এখন সয়াবিন তেলের ডিলারের ব্যাপারে মাইয়া কি বিয়া করবো করি কি, শ্বশুরের যত তেল আছে ব্যাগ তেলকে আমি স্টক করি ফেলবো, সিন্ডিকেট মারানির হুদ্দের মতো কি তেল এগুন আমি স্টক করি ফেলবো, স্টক করি কি খেলে টেকা আর টেকা বাবু রে, তখন জীবনে কি আর কিছু লাগতো না, মরিশাসে চলে যাবো, সিঙ্গাপুর ব্যাংকক হংকং মংকং যত জায়গা আছে প্রয়োজনে মালদ্বীপের দ্বীপের ভিতরে যাই, আস্তে করি ছোট্ট ছোট্ট প্যান্ট পিন্দি পুঁতি থাকবো আমি জীবনে, তখন খালি সুখ আর সুখ, কারণ পুরা দেশটা এই তেল হল আর সিন্ডিকেট মারানি হুদ্দের কাছে কি পুরা দেশটা দখল করে রেখেছে। গতকাল পত্রিকাতে একটা নিউজ দেখলাম, দোকানের সামনে দিয়ে সুন্দর করে ঝুলে রেখেছে যে কি সয়াবিন তেল নাই, যেই না পুলিশ আসছে ভ্রাম্যমান আদালত আসছে, আসি কি গোডানের ভিতরে যখন কি হান্দাই দিছে তখন বলতেছে কি যাই দেখে গোডানের ভিতরে কি সব হলুদ কালারের লিকুইড সোনা, পরে আস্তে করে ধরি তাকে 30,000 টাকা জরিমানা দিছে। এরে তাকে 30,000 টাকা জরিমানা নদী, হেতার অন্ধ কৌশল লোকের 4-5টা ইট বান্ধি যদি দিতি তাহলে হেতে সুন্দর করে কি তাকে বলতি যে রাস্তার ভিতরে আড়ি আড়ি পিটি কর, একটা না মুসিদ না শোনা বাবুরে, তোমার তো এখন যৌবন ভরা যৌবন, তোমার বাজারে এখন তুমি চলতেছো, পেঁয়াজ মরিচ মশলা টসলা কিছু নাই, অনলি তেল তেল ইজ রিয়েল। দেশটা এত বেশি আগাই গেছে, এত বেশি উন্নত হয়ে গেছে কইছে কি যে টিসিবি ট্রাক যাইতেছে, যাই দেখি যে এক মহিলা ওই ট্রাকের পিছনে কিক্কা করে কি ধরি বড়িছে ঝুলি রয়েছে, এক প্যাকেট চাইলের লাই, এক প্যাকেট ডাইলের লাই,
এত উন্নয়ন কোথায় রাখবো বাবুরে? আসতেছে সামনে রমজান মাস, রমজান মাস আসতেছে, এই তেল মারানির ফুতেরা তেল বেসনি, আটা বেসনি, ময়দা বেসনি, চাইল বেসনি, ডাইল বেসনি, ছোলা বেসনি, বাদাম বেসনির ফুতেরা আবার জিনিসপত্রের দাম বাড়াই দিব। বাইরের দেশ যখন কি রমজান মাস আসে জিনিসপত্রের দাম বাড়ি যায়, আর আঙ্গদেশের যাইবারা একের পর এক খালি জিনিসপত্রের দাম বাড়তেই থাকে, বাড়তে থাকে। আর আমাদের দেশে কিছু অথর্ব লোক আছে না, ওই যে উচ্চ পদস্থ জায়গায় আছে, তারা বলে দেশে তো এখন ভিক্ষুক নাই, দেশের মানুষ তো এখন কি চাইল ডাইলের বদলে ডলার কামড়াই খাইতেছে, ডলার ডলার কামড়াই, পানি দিয়ে সুবাই, বাতের লগে রান্ধি, চাল লগে মিশাই, খাইলে ডলার খাইতেছে। তোরা মানুষ হবি করতে করতে মানুষ হবি তোরা কচ্ছা বাবুরে। যখন থেকে আমরা কি আমাদের মাথা পিছু আয় আসিল $700-800, তখন কিন্তু আমরা এই পরিমাণে দুর্ভোগ পোহাইনি। কিন্তু যখন আমাদের মাথা পিছু ডলার রাতারাতি বাড়তে 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 এত বাড়া বাড়ছে, বাড়ি কি আমরা উন্নয়নশীল দেশে চলে গেছি, তখন থেকে কি আমাদের দুর্ভোগ শুরু হয়ে গেছে। আর আমরা ট্রাকের পিছনে ছোটা শুরু করছি, সিন্ডিকেট মারানিদের কবলে পড়ে গেছি, কোনো কিছু কি আমরা ঠিকঠাকভাবে ন্যায্য দামে পাইতেছি না। স্বাধীনতার 50 বছর পরে আসি, আমাদেরকে কি ন্যায্য দামের ন্যায্য দামের পণ্য কিনবেল লাই ট্রাকের পিছনে একা করে কি বই থাকুন লাগে আন করে একা করি। আরেক বেড়ি তো ট্রাকের পিছনে পিছনে কি বাইশ চলে গেছে। বাবু আমাদের এত উন্নয়ন দরকার নাই, আমরা আগে যখন আসিলাম গরিব আসিলাম তখন আমরা ভালো আসিলাম, আমরা জাস্ট খাবার চাই, আমাদের 5টা মৌলিক চাহিদা একখানা ঠিকঠাকভাবে আল্লাহর ওয়াস্তে কি একখানা ঠিকঠাকভাবে পূরণ করি দাও, আমাদের আর কিচ্ছু লাগতো না, মনা কিচ্ছু লাগতো না, আর নইলে আল্লাহ লানত ফরিবে তোমাদের উপরে, এটার এটার ফল তোমরা পাইবে, এই দুনিয়া না দিলে আরেক দুনিয়া দিবে, কিন্তু আল্লাহর এই ফল এটা পাইবে। এই সিন্ডিকেট মারানি করি কি জনগণের টাকা এখন রক্তের মতো শুষি শুষি খাই, ওই রক্ত কিন্তু শরীরে থাকতো না, ব্যাগ পানি হয়ে যাবে, পানি বলে দিলাম। এই তেল দাম বাড়তে বাড়তে এত বেশি দাম বাড়ি গেছে কই, এখন মানুষ মনে করে যে মানুষের বাদ দিই সয়াবিন তেলের ডিব্বারে বিয়া করি ফেলে। একটা মানুষ রাইচ্ছে যখন কি 5 লিটার তেল লই কি বাসার ভিতরে ফিরবো, হাতে নিজেকে সিকিউর ফিল করতেছে না, যদি হেতারে মারে কি 5 লিটার তেল লই আরেকজনও দেয় যায়, এভাবে কতদিন চলবো কসা মনা? তেল মাইতে মাইতে তো দেশটার কি তেল নামাই ফেলছোস, তেল নামাই, এখন সয়াবিন তেলের দাম বাড়ি গেছে কই, যুদ্ধ শুরু হয়ে গেছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে, এখন কি অকটেন পেট্রোল ডিজেল মোবিল টোবিল যা আছে ব্যাগুনের দাম অলরেডি বাড়া শুরু করবো, আল্লাহর ওয়াস্তে একখানা খাই বাঁচতে দাও না, লাইক দো না আমাদের তেলের ডিলার মাইয়াকে বিয়ে করো লাইক দো না, একখানা সুন্দর করে কি খেললে কি একখানা সুন্দর করে খাই খেললে বাঁচতাম সাই, এত বেশি উন্নয়ন লাইক দো না, যত উন্নয়ন হইলে ট্রাকের পিছনে টিসিবি ট্রাকের পিছনে একটা মহিলা ঝুলি থাকে কি নির্মম দৃশ্য, তোমাদের লজ্জা শরম নাই? লজ্জা করে না রাইচা ঘুমোয় কেন তঙ্গ, সিন্ডিকেট করি সব কিছু কি তোমরা কি নিজের কাছে কন্ট্রোল করে রাখছো, আর যারা স্বল্প আয়ের মানুষ তারা খাইতেও পাইতেছে না, নখায় কি নখায় মরতেছে। আর একবারটা দেখি ওই সিরাজগঞ্জ না কোন মুই যেন তেল বাসায় বেললাই তেলরে কি করছে স্যালানের বোতলের মতো একে করে ঝুলে রেখছে, এবার কি এক ফোঁটা করে তেল পরে হেঁটে দিয়ে পরোটা বাজে, এরকম দৃশ্য দেখার চাইতে মরি যান ভালো। এত উন্নয়ন লাইক দো না রে উন্নয়ন মারানির হুতেরা, উন্নয়ন লাইক দো না আঙ্গো, আমরা একা নাকি আমাদের মৌলিক চাহিদা এগুন লই বাসি খাইতাম চাই, আর নইলে আসে না তোমাদের গোড়াহনে আসে না তেল বেগুন ডালি দি ওখানে প্লাস্টার মারি দিমু ডাইরেক্ট, যাতে কখনো আর হাইক দে না পারো, আল্লাহ করিব তগর বিচার আল্লাহ করিব, বুঝছো আল্লাহ করিব তগর বিচার আল্লাহ করিব। আর নাই যায় কি আমার মতো বাকি যারা আসো অভাবীরা তোমরাও কি সয়াবিন তেলের ডিলারের মাই এদেরকে খুঁজতে থাকো, বিয়া করি কি কোটিপতি হয়ে যাবো, পেসা তু পেসা পেসা করতি হে ক্যু পেসা পে তু মরতি হে।